পুলিশ স্টেশনে এসে গেছি। এরা প্রদীপ, আরে আরে উঠতে দিচ্ছিল না, বুঝেছিস তো, বলে 6টার আগে কোনো ফেরি ফেরি খোলে না, ভিডিও হচ্ছে 6টার আগে কোনো ফেরি ফেরি খোলে না, টিকিট বিক্রি বন্ধ, আগাগোড়াই তাই। আমি বলছি কাকা 6টার পর তো উঠলে আমার হবে না, আমার ট্রেন ফেল হয়ে যাবে, আর দূরে দিগন্তে যাচ্ছি, বাথরুম দেখানো যাবে না, ইললিগাল। তো তারপরে সে একটা নৌকা ছিল, সেটা পর পর করছে, আমাকে বলছে এই নৌকাতে তুমি পারোতে পারবে না। আমি বলছি সব জানি না কাকা, একটু পারোতে দাও। জোর জবরদস্তি উঠে গেলাম, তোমার 10 টাকা নিলে পার হতে, তার জন্য নৌকার যাই হোক, এখন চাইলে তাও দিতে হতো আমাকে ট্রেন ফেল করার জন্য, বুঝছিস তো, কারণ 6টার ফেরি মানে 6:10 ছাড়তে হয়, 6টার ট্রেন আর পেতে হতো না, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য আমি ওই ফেরিতে কোনোভাবে চলে এসেছি। তখন আস্তের উপর এখান থেকে বালি গিয়ে স্যাট করে স্যারের গাড়িতে উঠে পড়বো, স্যাটা স্যাট যাবো। এখন একটা ব্রেক নিলাম, ব্রেক রাস্তার ধারে দাঁড়ালাম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাড়ি ফাড়ি সব, একটু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করা হয়নি তো। তোর ওটা কি, আচ্ছা রাস্তায় তো দেখলাম একটা পুরো পাথর ভর্তি লরি উল্টে পড়ে আছে, তাই একটা লরি দেখলাম উল্টে পড়ে, খুব খারাপ অবস্থা, তখন ক্যামেরাটা অফ ছিল। বলো বলো শুনছি, এই বাসা হেবি, কি পেমে পেমে পড়ে যাবে নাকি, না ইটের কাজগুলো দারুণ হচ্ছে। হ্যাঁ, এই টেরাকোটা সুন্দর কাজ হচ্ছে, কি সিকম স্কিল ইউনিভার্সিটি, তাই তো, ওই তো। হ্যাঁ, এখন আমরা শান্তিনিকেতন বোলপুর থেকে, বোলপুরে আছি, শান্তিনিকেতনের থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে। আরে এটা শান্তি, আবে রাখ শালা, দে রাখ তোর রাখ, পুরি পুরি একটা ক্যান্টিনে দারুণ কাজ হবে, দারুণ কাজ, ঠিক আছে, চকা চক আরো খতরনাক খতরনাক, এই যে পরিবেশ না, হেভি পরিবেশ, কলকাতা ধারে কাছে গিয়ে যাবে না এইসব জায়গায়, ওই প্যাঁ প্যাঁ দিন রাত প্যাঁ প্যাঁ আওয়াজ, মানে অফেন্ড হওয়ার কোনো ব্যাপার নেই, কলকাতার মজা কলকাতায়, কলকাতায় স্কোপ আছে, পড়াশোনা, হসপিটাল,
গাড়ি বাড়ি সব ঠিক আছে, এখানকার মজা এখানে, যার যার আলাদা বিউটি। আচ্ছা এই যে এখানে এখানে সারদার হাউস ভেঙে দিয়েছে, তা আমাদেরও কিছু লাগলে আমরা নিয়ে যাবো। এইটা 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 কত লোকের আছে সারা জীবনের ইনকাম, কত লোকের তুমি তো আশা দেখাচ্ছ না, কত মানুষের সারা জীবনের ইনকাম আছে সব শেষ করে দিয়েছে। সারা জীবন ডাবল করতে পারো কি? এই যে ঘাটি ছিল গেস্ট হাউস, হ্যাঁ গেস্ট হাউস কোথায় গেস্ট হাউস, ভেঙে চুড়ে নিয়ে যার জালনা যার দরজা যা পেরেছে খুলে নিয়ে বেরিয়ে গেছে, টাকা তো পায়নি জানলা নিয়েই খুশ রায়। হ্যাঁ ইট ফিট ভেঙে নিয়ে চলে যাওয়া দরকার ছিল, ওইটা আর ভাঙতে পারেনি, ওসব রেখে লাভ নেই। তুমি এতে কিছু তো এবারে কাজে লেগে পড়বো, চাপে 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 তাপে চৈচন্য হয়ে গেছে ছেলেরা। গাছ ফল গাছ ইউনিভার্সিটি পরিবেশ এত রোদ, মানে এখানে যে কি ঠান্ডা হবে রাতের বেলা আমি সেটা ভাবছি। চল একটু ওদিকটা থেকে ঘুরে আসি, ওই যেখানে জল পান হয় সেখানে হচ্ছে ক্যান্টিন, সেখানে কাজ হবে। মাছ মাছ, এটা কি এগুলো পাখি নাকি? এখানে কি আছে গিনিপিক? এ চিকচিক করে পাখি দেখা যাচ্ছে কিন্তু পাখি দেখা যাচ্ছে না, ইনভিজিবল পাখির চাষ, সবাই দেখে নাও এত লাফাচ্ছে, এটা লাফাঙ্গা মাছ এগুলোকে বলে। যা যেই ক্যামেরা করলাম লাফানো বন্ধ, কই কই ও সব ফালতু কথা, চল সবই ঠিক আছে, পাখি রয়েছে কিন্তু পাখিগুলো দেখা যাচ্ছে না, ছাগল ছাগল। পুরো দুর্দান্ত দুর্দান্ত বোলপুরের পুরো জীবন, মানে আসল মজা। হ্যাঁ যাই হোক, কারো মান সম্মান খাওয়া যাবে না, জল পরে এখানে কিন্তু অনুব্রত মন্ডলের বাড়ি আছে, লজ্জা লাগা দরকার, পাতা টাতা খায় কিনা জানি না, করুক তো পারবে না। এদিকে একটা ভালো দেখার জিনিস আছে, দেখি দেখা যায় কিনা। হ্যাঁ দুর্দান্ত ব্যাপার স্যাপার, কলেজের বাইরেই পেট্রোল পাম্প, কয়লার চাষ, মাছরাঙা পাখি রে কোথায় গেল, জুম করলেই গায়েব, কিছু করার নেই, যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে একটা ছোট হাওড়া ব্রিজ, গরিবের হাওড়া ব্রিজ, এখানে আমরা এখন পা দেবো, ব্যাপারটা একটু মজা নিয়ে। কি রে দাবানো হয়েছে নাকি এত ধোঁয়া উঠছে, আগুন ফাগুন লাগিয়ে পরপর পরপর আওয়াজ হচ্ছে। হাওড়া ব্রিজ ভিডিও ভিডিও হচ্ছে, দাঁড়িয়ে পোজ দিয়ে লাভ নেই।
আয় আয় পালাচ্ছিস কেন, গালাগালি দিচ্ছে। এই জলের কালারটা তো আলাদাই রে, পুরো সি গ্রিন, গোয়ার সমুদ্রের কালার, গরিবের গোয়ার সমুদ্র। উফ, এখানে একটা গাছ গোল ঘর আছে, এটা একটা আইল্যান্ড, চারিদিকে জল, মাঝখানে আইল্যান্ড। উফ, কি সুন্দর, অসাধারণ। গান দিয়ে দাঁড় খোলাবো না মন ভোলাবো, লাইভে আছি। এখানে কিন্তু বসে জল পান করা যায় রাতে, এটা কিন্তু সিক্রেট, কাউকে বলবেন না। হবে খেলা হবে না, সুন্দর সুন্দর পরিবেশ, জীবনের আনন্দ পুরো।